নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। শনিবার হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, আর শনিদেবের সঙ্গে এবং হনুমানজির সঙ্গে এই শনিদেবের অত্যন্ত গভীর এবং নিবিড় সম্বন্ধ রয়েছে। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শনির অশুভ প্রভাব থাকে, অর্থাৎ শনি যদি অশুভ অবস্থায় থাকে জন্মকুণ্ডলিতে ঢাইয়া এবং সেই সাথে শনির সাড়ে সাথে যদি এই সময় চলতে থাকে, তাহলে শনিবার করে অবশ্যই আপনারা শনিদেবের উদ্দেশ্যে পূজা অর্চনা এবং সেই সাথে আপনারা হনুমানজির পূজা অর্চনাতে শুভ ফল পাবেন এবং জীবনের সমস্ত সংকট থেকে আপনারা মুক্তি পাবেন। জীবনের সংকট থেকে মুক্তি পেতে হনুমানজির পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল আসবে। শনিদেব কথা দিয়েছিলেন যে হনুমানজির ভক্ত যদি কোনো সমস্যায় পড়ে তাহলেও শনিদেব তার প্রতি প্রসন্ন থাকবেন, যদি কিনা হনুমানজিকে সে পূজা অর্চনা করে। তাই এই বিশেষ দিনের চমৎকারী উপায়ের মাধ্যমে অবশ্যই হনুমানজি এবং শনিদেবকে তুষ্ট করলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি অবশ্যই ফিরবে। আর এই চমৎকারী উপায় করার জন্য এই ভিডিওটির শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, আর অতি সহজে বিশ্বাসের সঙ্গে এই উপায় আপনারা করবেন। তাই আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই বিশেষ শনিবারের উপায় বা টোটকা আপনি করবেন। শাস্ত্রে কলিযুগে সর্বাপেক্ষা শক্তিশালী পুজো হলো হনুমান পূজা, আর হনুমানজিকে তুষ্ট করতে পারলে সর্বাপেক্ষা দ্রুত ফল পেতে পারে একজন মানুষ, কারণ তিনি একমাত্র দেবতা যা কলিযুগে আজও তিনি জাগ্রত। স্বয়ং রামচন্দ্র এবং সীতাদেবী ভগবানজিকে এই বিশেষ বর দিয়েছিলেন, পৃথিবীতে চার যুগ জীবিত থাকবেন এবং তিনি সদা সর্বদা তার ভক্তদের কল্যাণের জন্য আশীর্বাদ করবেন। হনুমানজি অত্যন্ত সহজেই তুষ্ট হয়ে যান, তিনি হলেন দেবাদিদেব মহাদেবের একাদশ অবতার। দেবাদিদেব যেমন একটি বেলপাতাতেই তুষ্ট, ঠিক তেমনভাবেই হনুমানজি অল্পতেই তিনি খুশি হয়ে যান ভক্তদের পূজাতে। তার ভক্তদের সমস্ত দুঃখ দুর্দশা এবং সংকট থেকে তিনি মুক্তি দেন। আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন তিনটি বিষয় আলোচনা করব যে বস্তুগুলি হনুমানজির পূজাতে অর্পণ করলে অত্যন্ত শুভ ফল আসতে পারে। আপনারা সকলেই মানেন যে শনিবার দিনটি শুধুমাত্র শনিদেবকেই উৎসর্গ করা হয়, কিন্তু আপনারা যদি শনিবারে হনুমান দেবের উপাসনা করেন তাহলে হনুমান এবং শনিদেব দুজনেই একসাথে সন্তুষ্ট হবেন। কলিযুগে হনুমান একমাত্র ঈশ্বর যিনি ভক্তদের সমস্ত ইচ্ছাগুলো খুবই শীঘ্রই পূরণ করতে পারেন। কেউ কেউ শনির রাগ থেকে মুক্তি পাওয়ার জন্য, শনির অশুভ দৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য শনিবার শনিদেবের পূজা করেন। আপনি যদি শনিদেবের পাশাপাশি হনুমানজিকে পূজা অর্চনা করেন তাহলে অত্যন্ত প্রসন্ন হন শনিদেব নিজেই। তাই জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই শনিবার হনুমানজির বিশেষভাবে পূজা অর্চনা করুন। হনুমানজিকে পূজা করার জন্য অবশ্যই জেসমিন তেল বা জুঁই ফুলের তেল এবং সঙ্গে লাল ফুল অবশ্যই লাগবে। সেই সাথে হনুমান চল্লিশা পাঠ এবং বজরং বাণ পাঠ অত্যন্ত জরুরি। পাশাপাশি এদিন সুন্দরকাণ্ড পাঠ করতে ভুলবেন না। এগুলি করলে জীবনের সমস্ত বাধা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার জীবনের অর্থনৈতিক সম্পর্কিত বিভিন্ন সমস্যা খুব সহজেই মুক্তি ঘটবে। সেই সাথে হনুমানজিকে এই বিশেষ বস্তুগুলো যদি উৎসর্গ করতে পারেন অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে, আর সেই সাথে সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাই শনিবারে মহাবলী হনুমানজির পূজার ক্ষেত্রে, অর্থাৎ হনুমান মন্দিরে গিয়ে যদি একটি নারকেল দিয়ে আসেন হনুমানজির চরণে, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে। আর সেই সাথে নারকেলটিকে সাতবার মাথায় ঠেকিয়ে হনুমানজির মূর্তির সামনেই ভাঙবেন। হনুমানজির সামনে রাম দূতায় নমঃ বা হে মহাভাবায় নমঃ এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না।
এরপর হনুমানজির চরণে যে উৎসর্গকৃত নারকেলটি সাধারণ মানুষের কাছে তা বিতরণ করবেন প্রসাদ হিসাবে। তাহলে দেখবেন আপনার জীবনে থাকা শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। দ্বিতীয় যে বিষয়টি হলো তা হলো শনিবার অসত্য গাছকে পূজা করতে ভুলবেন না। শনিবার দিন শনিদেব অসত্য গাছে অবস্থান করেন আর অসত্য গাছে বিশেষ পূজা অর্চনার পরে সেই গাছ থেকে 11টি পাতা তুলে আনবেন আর অবশ্যই সতর্কভাবে সেই পাতাগুলি আনবেন যেন ফেটে বা কেটে না যায়। সব পাতা ভালো করে জলে ধুয়ে নিয়ে তার উপরে চন্দন দিয়ে রাম নাম লিখুন আর এই রাম নাম লেখা 11টি অসত্য পাতা একটি লাল সুতোয় বেঁধে বেঁধে একটি মালা তৈরি করুন আর সেই মালাটি অবশ্যই শ্রী হনুমানজির গলাতে নিবেদন করুন। নিবেদনের সময় অবশ্যই আপনার আশা আকাঙ্ক্ষার কথা হনুমানজির চরণে নিবেদন করুন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো সর্ষের তেলের বাতি অর্থাৎ সর্ষের তেলের প্রদীপ। সূর্যাস্তের পর হনুমান মন্দিরে যদি সর্ষের তেলের প্রদীপ বা বাতি জ্বালাতে পারেন অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। আপনি যে কোনো মাটির তৈরি প্রদীপ ব্যবহার করবেন কারণ এটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। আর এই মাটির তৈরি প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই তাতে সর্ষের তেল ব্যবহার করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন। পাঠ করার পরে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা হনুমানজির চরণে অর্পণ করবেন আর আপনি মহাবলী হনুমানজি এবং শনিদেবের কৃপায় অবশ্যই সেই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।